মিষ্টি মা, পূজো উপলক্ষে ঘর পরিষ্কার করছি তো, তো সেই জন্য টিফিন বানানোর সময় নেই মা, তোমাকে মুড়ি চানাচুর মেখে দিচ্ছি, তুমি টিফিনে সেটাই খেয়ে নাও, হ্যাঁ শোনা। মা ঝুলি ভাজা খাবো। কি তুমি ঝুলি ভাজা খাবে? এ নাও মিষ্টি মা খাও। বৌমা কি করছো? মিষ্টিকে একটু মুড়ি চানাচুর মেখে দিচ্ছিলাম টিফিনে খাওয়ার জন্য। এটা হয়ে গেলে বৌমা রেডিওটা বার করে রেখো, তুমি তো জানোই রেডিওতে মহালয় না শুনলে আমার দুর্গা পুজো মনেই হয় না। আরে বাবা আপনাকে রেডিও চিন্তা করতে হবে না, আমার সব মনে আছে, আমি ঘর পরিষ্কার করছিলাম তখনই আমি আপনার রেডিও বার করে রেখেছি। মিষ্টি বাবাকে বলে দিয়েছি রেডিওর জন্য ব্যাটারি নিয়ে আসতে, আপনি ঠিক মহলা শুনতে পাবেন। ও তুমি বাবুকে ব্যাটারি আনতে দিয়ে দিয়েছো, ঠিক আছে ঠিক আছে। দাদু টিভিতে মহালয় দেখে না, দাদু তো আগেকার যুগের মানুষ, তখন এসব টিভিতে মহালয় টয়ালয় হতো না, তখন সবাই রেডিওতে মহালয় শুনতেন, সেই জন্য দাদু রেডিওতে মহালয় শোনে প্রতি বছর, বুঝলে তো। দাদু তো তবে মা দুর্গা কেমন যেতে থাকে জানে না, ও মা মা আমি দাদুকে মা দুর্গা যেতে দেখাবো, মা দাদুকে চাল পায়ে দেবো, মা প্লিজ মা প্লিজ। মা দুর্গা যেতে গেলে তো অনেক কিছু লাগে, এসব কিছুই তো আমার কাছে নেই, সব কিছু কিনতে আনতে হবে মিষ্টি মা। আমার চোনা মামা বাইলো মা প্লিজ মা চা যাও না মা। আগে না কিছু বললেই হলো মিষ্টি মা, শুধু আমাকে জ্বালাতন করো। ঠিক আছে বাবা ঠিক আছে, অত বাটার লাগাতে হবে না, সাজাবো তোমাকে মা দুর্গা, ঠিক আছে। মা আমি তাহলে ঘরে কাজটা করে নিই, খেয়ে দিয়ে দুপুরবেলা যাবো সবকিছু কিনে নিয়ে আসবো, তারপরে তোমাকে সাজাবো কেমন, তুমি তাদের খেয়ে নাও, তুমি তাদের খেয়ে নাও। হ্যাঁ নবদুর্গা সাজে সব কিছু নিয়ে আমি চলে এসেছি। মা কতদিনই আমি এত কিছু জিনিস দিয়ে সাজবো মা? হ্যাঁ মা তুমি সব কিছু দিয়ে সাজবে, চলো তবে তোমার সাজাটা শুরু করি। বন্ধুরা আজকে মিষ্টি মাকে নবদুর্গা সাজে সাজাবো, মানে আগমনী লুক, তো মিষ্টি মার আগমনী লুকটা আমি কেমন করে ক্রিয়েট করি চলো তোমাদেরকে আজকে সেটাই দেখাই। ফার্স্টে আমি অ্যাপ্লাই করবো লোটাসে ময়েশ্চারাইজিং ক্রিম মিষ্টির ফেসটাকে ময়েশ্চারাইজ করার জন্য। যে কোনো চড়া মেকআপের আগে স্কিনে ময়েশ্চারাইজার লাগানো খুবই জরুরি বন্ধুরা, এতে স্কিন ড্রাই হয়ে যায় না, ফলে মেকআপটি খুব সুন্দরভাবে স্কিনের মধ্যে থাকে। এরপর আমি মিষ্টির মুখে লাগাচ্ছি ল্যাকমির ফাউন্ডেশন। বন্ধুরা মিষ্টি মাকে সুন্দর করে আইশ্যাডো করে দিয়েছি, এদিকে আমি গোল্ডেন দিয়েছি আর এদিকে রেড দিয়েছি, তো মা দুর্গা লাল লাল সেই জন্যে। আর এখন আমি মিষ্টি মাকে লাগাবো আইলাইনার, একটু চওড়া করেই লাগাবো কারণ চোখগুলো একটু টানা টানা না হলে ভাল লাগবে না, সেই জন্য। এবার আমি লাগাবো মিষ্টিকে ফেসাসের কাজল। দেখো বন্ধুরা আমার মিষ্টি মায়ের চোখ আঁকা হয়ে গেছে, অনেক কষ্ট করতে হয়েছে আর মিষ্টি বাবাও একটু হেল্প করেছে আমাকে, নাহলে আমি হয়তো পারতাম না। এবার মিষ্টি মাকে শাড়িটা পরিয়ে দিই, তারপরে গয়নাগুলো পরাই। এই যে মিষ্টি মার জন্য লাল পরে সাদা রঙের শাড়ি এনেছি, এটাই এখন মিষ্টি মাকে আমি পরিয়ে দেবো। মিষ্টি মার শাড়ি পরানো হয়ে গেছে বন্ধুরা, এবার মিষ্টি মাকে জুয়েলারি গুলো তাড়াতাড়ি পরিয়ে দিই। কিনে এনেছি, তোমরা যে কোনো সাজাগোজার দোকানে পেয়ে যাবে বন্ধুরা। এবার আমি মিষ্টি মাকে এটা লাগিয়ে দেবো। এটা পুরো সেট করা পরানোটা খুবই ইজি, শুধু মাথায় বসিয়ে দিলে আর দুদিক দিয়ে ক্লিপ লাগিয়ে দিলে হয়ে যাবে। আমি লাস্টে একটু ফেস পাউডার দিয়ে দিচ্ছি জাস্ট মেকআপটাকে সেট করার জন্য। মা চলো দাদুকে গিয়ে দেখাই আমাকে কেমন লাগছে। হ্যাঁ মিষ্টি মা খুব সুন্দর লাগছে তোমাকে, আর তোমাদের কেমন লাগলো সেটাও কিন্তু কমেন্টে জানিও।
চলো চলো এবার দাদুকে গিয়ে দেখাই আর কিছু সুন্দর সুন্দর ছবি তুলি।